কৃষি বিল নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। আপনি এনআরসিসি নিয়ে পথে নেমেছিলেন, বিভিন্ন ইস্যুতে পথে নেমেছেন, আপনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কৃষি বিল নিয়ে যে পাশ হয়ে গেল গোটা দেশব্যাপী বিরোধীরা প্রতিবাদ করলো, আপনাকে প্রতিবাদের রাস্তায় দেখা যাচ্ছে না, তবে কি আপনি বিলটাকে সমর্থন করছেন? দেখুন, প্রতিবাদ করিনি বলাটা ভুল, প্রতিবাদ আমি অবশ্যই করছি, কেন কৃষকদের পক্ষে আগেও ছিলাম, আজও আছি, যতদিন বাঁচব কৃষক বন্ধুদের সাথে থাকব। কেন কৃষকরা আমার ভারতবর্ষের একটা বড় মাপের একটা সহযোগী বা প্রকৃত ভারতীয় প্রেমিক বা রিয়েল হিরো যাদেরকে বলা হয়, বলা যেতে পারে। এবারে আপনার যেটা প্রশ্ন, দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি প্রতিবাদ আমি করেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েও করছি বা যখন প্রোগ্রামে যাচ্ছি সেখান থেকেও আমি কৃষকদের হয়ে, বা এই যে বিলটা আজকে কৃষকদের ঘরে যে অত্যাচার করা হচ্ছে, কৃষকদের ওপরে যে একটা পরিকল্পিত হয় মারার একটা যে নাটক, এটা মারার প্ল্যান আমি মনে করি, এবং বিগত দিন তো কৃষককে অনেকেই মারছে, এটা একেবারে পুরো এবার ডাইরেক্ট মারার একটা জায়গায় নিয়ে চলে আসছে। এটাকে অবশ্যই বিরোধী করা একটা দেশবাসী হিসাবে এবং একজন মানুষ হিসাবে দায়িত্ব মনে করেন করছি। এবারে একটা প্রশ্ন উঠতে পারে যে এনআরসি সিএনপিএল যেভাবে রোডে নেবে করেছিলাম, সেই জায়গাটা হচ্ছে বর্তমান সময়ে দেখুন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে পারমিশনের একটা ব্যাপার লাগে, সেই পারমিশনটা পাচ্ছি না, প্রথম কথা এটা। দ্বিতীয় নম্বর কথা, রোডে নেবে যে করার কথা বলছেন, রোডে নামতে গেলেও সে পারমিশন দেওয়া হচ্ছে না। আর বর্তমান পশ্চিমবাংলাতে দেখুন অনেক দল টল আছে, সবাই করছে, কেউ কি করছে কোনো সমস্যা নয়, আমি কোনো কিছু করলে এটা যেন বর্তমান সরকারের কাছে একটা বড় বিরোধী হয়ে দাঁড়াচ্ছে, হয়তো কৃষকদের হয়ে করব, বিলের বিরুদ্ধে করব, তারপরও পশ্চিমবাংলা সরকার আমাকে ঠিকভাবে পারমিশন দিচ্ছে না বা আমাকে সর্বদিক দিকে এ করার চেষ্টা করছে। এই জায়গাটাই আমি সেইভাবে রাস্তায় নেবে বা রোডে নেবে সেভাবে করতে পারিনি, এর জন্য হয়তো আমি দুঃখিত, কিন্তু প্রতিবাদ করিনি এ কথাটা নয়, প্রতিবাদ আমি করছি, যেটা বড় বড় প্রোগ্রামে যাচ্ছি সেখানে গিয়েও প্রতিবাদ করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েও প্রতিবাদ করছি, মানুষকে সজাগ করছি। এ আজকে গিয়েছিলাম, প্রত্যেককে বললাম যে তোমাদের বাবা ভাই সবাই তো কৃষক, তোমরা আজকে আন্দোলন করছো না কেন? কৃষকদের তো এটা হত্যা করাটা পরিকল্পনা চলছে, কৃষক তো বিগত দিনও আত্মহত্যা করে মরেছে, এটা যা করা হয়েছে এবার তো সবাই একসাথেই মরে যাবে, এরকম একটা পরিকল্পনা করা হচ্ছে। প্রতিবাদ অবশ্যই করছি, আগামীতেও করব। আগামীতে কৃষকদের পাশে দাঁড়াতে আপনি কি কোনো বড় কিছু পরিকল্পনা নিচ্ছেন? হ্যাঁ, সেটা ভাবা হচ্ছে, আমাদের আলোচনা চলেছে, প্রত্যেকটা ইউনিট থেকে একটা আন্দোলন একই দিনে বার করার একটা পরিকল্পনা চলছে। সেবা আয়ুর্বেদ ক্লিনিক, মাটিয়া বাজার, ধানহাটা। গুণিন ও কবিরাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা বসছেন প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অর্ষ, বিবাহে বাধা, প্রেমে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, কেউ চলে গেলে বাড়ি আনা হয়, সন্তানহীনা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, লিউকোরিয়া, বাতের ব্যথা, ভূত জিন ছাড়ানো হয়, অনিয়মিত পিরিয়ড, শ্বাসকষ্ট, এক্সিমা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, সুগার, পুরুষের ইন্দ্রহীন দুর্বলতা, মদ, গাঁজা ও ড্রাগের নেশা ছাড়ানো হয়। সেবা আয়ুর্বেদ ক্লিনিকে চিকিৎসার জন্য ফোনে নাম লেখাতে পারেন, ফি মাত্র 40 টাকা, কাজ না হলে মূল্য ফেরত।